বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুমকে চর মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের বিপক্ষে ডাক যোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান। নোটিশে দোষ প্রমাণ হলে হাথুরু সিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে, আর সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে এই ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মোহাম্মদ নাসুম আহমেদকে মার দেওয়া বা অপমান করা, পুরো জাতিকে অপমান করা এবং এই দেশের কোটি ক্রিকেট ভক্তর হৃদয় আঘাত করেছে। তাই আমরা বিসিবিকে বলেছি তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাথুরু সিংয়ের এগেনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে বরখাস্ত করা হয়।